তারপর বল চাকরিটা তো আর এরকম ভাবে হতে আচ্ছা পিও দেখছো তো আমরা কথা বলছি তুমি একটু শান্ত হয়ে বসে থাকতে পারছো না এইটা ব্যাপারে তোমার সাথে কথা বলছি হয়েছে এরকম মিষ্টি মেশোয়ে কথা না বলে পারা যায় বলো তো কিন্তু পিও একটা খুব সিরিয়াস ব্যাপার তুমি আমাকে ছবি এঁকে দেখাচ্ছো না তো দিব্যে কি মজা কি আরে বাবা উফ থ্যাংক ইউ গাইড ও কি রে হঠাৎ ভগবানকে ধন্যবাদ কি জন্যে বারে তুমি তো বলো ভগবানের কাছে যা চাই সেটা পেলে তাকে থ্যাংক ইউ বলতে হয় বুঝলি আমি তো রোজ ভগবানের কাছে প্রে করি তুমি রোজ রোজ ভগবানের কাছে কি প্রে করো আমি বলি ভগবান যেন তোমাকে রোজ আমার কাছে পাঠিয়ে দেয় দেখো ভগবান কেমন তোমাকে রোজ আমার কাছে পাঠিয়ে তাহলে ভগবানকে থ্যাংক ইউ বলতে হয় না তাই তো এখন আমি আর কোনো দুষ্টু করবো না আমি এখন জয়েন করবো কেউ আমাকে আরে চাকরির কথা কি বলছিলে ওই আর কি দুটো জায়গায় অ্যাপ্লাই করেছি চাকরির জন্য আসলে এইভাবে আর তো বসে থাকা যায় না মানি আর আমাদের বাড়ির অবস্থা তো তুমি খুব ভালো করেই জানো কি আর বলি বল ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোরা যেন ভালো থাকিস তিনি যেন তোদের দুজনকে মিলিয়ে দেন হরিপ বাবা এত খুব সুন্দর হয়েছে কতগুলো মানুষ এরা কারা কারা কে কে এরা এটা তুমি আমি এটা মা এটা দাদা না কিন্তু ওটা কি এটা তো একটা রাক্ষসীর ছবি তুমি মা দেখছো না তুমি আমাদের কিভাবে মারছে আমরা সবাই কাটছি আর এটা হলো ভগবান দেখো মা ভগবান কেমন তুই মাকে টিস্যু দিয়ে মারছে এইভাবে কথা বলতে নেই ভিউ তুই মা আমাদের সকলের থেকে কত বড় বলো তো আর তুমি জানো বড়দের সম্বন্ধে পচা কথা বললে ভগবান কিন্তু খুব রাগ করে আমি আর কোনোদিন বলবো ঠিক ঠিক শোনামি